বেদনায় যন্ত্রণা এবং কষ্ট, এই কষ্টকে উপেক্ষা করে আমাদেরকে বিদায় নিতেই হবে। কয়েক বছর পূর্বেই প্রাথমিক ঈশ্বরের গণ্ডি পেরিয়ে হয়ে আমরা এসেছিলাম এই শিক্ষা প্রাঙ্গণে, আর আজকে এই একই শিক্ষা প্রাঙ্গণ থেকে আমাদের বিদায় নিতে হচ্ছে বিদায়ের উদ্দেশ্যে। বিদায় মানে হচ্ছে সকল দায়ভার থেকে মুক্ত হয়ে একটা নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য যাত্রা করা, সেই যাত্রার দিকে আমরা দাবিত হচ্ছি। বিদায়টা নিতে ইচ্ছে করছে না, কিন্তু তাও নিতে হচ্ছে। সকল শিক্ষকদের উদ্দেশ্যে বলছি, এই পাঁচটি বছর আপনাদের সাথে আমরা যদি কোন রকমের কোন অন্যায় বা আমাদের কথাবার্তা দ্বারা যদি আপনারা কোন রকমের কোন মনোকষ্ট পেয়ে থাকেন, তাহলে আমাদেরকে ক্ষমা করে দেবেন। আর ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, আমাদের দ্বারা যদি তোমরা কোনো প্রকারের কষ্ট পেয়ে থাকো, তাহলে নির্গুণ ক্ষমা করে দিও। বিদায় কৌশলে যদিও একটু যন্ত্রণাদায়ক, তাও বড়দের ভালোবাসা বিশ্বাস আর বড়দের ভালোবাসাগুলো নিয়ে আর ছোটদের থেকে সম্মান নিয়ে হাসি মুখে আমরা বিদায় নিতে চাই। বাবা মা যেমন আমাদের খাইয়ে পড়িয়ে মানুষ করেছেন, শিক্ষকরাও আমাদেরকে এই লেখাপড়ার মাধ্যমে মানুষ করার চেষ্টা করেছেন। দয়া করে আমাদের ভুলগুলো মনে রাখবেন না। আর আমরা যদিও কোনোদিন কোনো অন্যায় করে থাকি, তাহলে প্লিজ ক্ষমা করে দেবেন। কি আর কত বয়স হয়ে আর ভাষা খুঁজে পাচ্ছি না, ক্ষমা করবেন আর সবাই ভালো থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আজকে আমাদের বিদায়। আজকে আমাদের মধ্যে অনেকেরই মন খারাপ, কিন্তু আমার মনটা সম্পূর্ণভাবে খারাপ না, কারণ আজকে আমি আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পার করেছি। আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করি একটি কাজের সমাপ্তি অন্য একটি শুভ কাজের সূচনা করে, তাই আমি আনন্দিত, আমি গর্বিত। কিন্তু যতই আমার পূর্বের স্মৃতিগুলো মনে পড়ছে, ততই আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে। আমার মনে যাচ্ছে আবার আমি সাদা একটি শার্ট এবং কালো একটি প্যান্ট পরে আবার কালকে স্কুলে আসি, শিক্ষকদের সাথে ক্লাস করি, শিক্ষকদের বকুনি খেতে আবার আমার ইচ্ছে আছে। কিন্তু আমি বলবো যে আমাদের স্কুলের শিক্ষকদের কঠোর শাসন এবং পিতামাতার মতো স্নেহ আমি আমার জীবনে কখনো ভুলতে পারবো না। আর আমি এখানে শিক্ষকদের বলছি যে এখানে আমরা আমাদের একটি জটিল সময় পার করেছি, এর মধ্যে যদি আমরা কোনো ভুল অন্যায় বা বেয়াদবি করে থাকি, তাহলে আপনারা আমাদেরকে ক্ষমা করে দিবেন। আর আমরা আপনাদের কাছ থেকে যে শিক্ষা অর্জন করেছি, তা যেন আমরা আমাদের পরবর্তী জীবনে কাজে লাগাতে পারি, তার জন্য আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা যেন এক সময় যদি সম্ভব হয় সমগ্র বাংলাদেশ নয় পুরো পৃথিবীর মাঝে যাতে আপনাদেরকে প্রতিনিধিত্ব করতে পারি, সেজন্য আমাদের দোয়া করবেন। এখন আমি আমার একটি আবেগ তোমাদের সাথে প্রকাশ করতে চাই। আমি এখন যেটা ভাবছি, আমি এখন ভাবছি যে আমাদের জীবনটা যদি একটা টাইম মেশিন হতো, তাহলে আমি আমার জীবনটাকে প্রায় কয়েক বছর পিছিয়ে দিতাম। আমি এই কয়েক বছরে যে ভুল অন্যায় করেছি সেটি আজকে আমি অনুভব করতেছি, এবং আমি যদি সময় পেতাম তাহলে আমি সেগুলো সংশোধন করে নিতাম। আর এখানে যারা আমার জুনিয়র বাইরেরা আছো এবং ভুলেরা আছো, তোমাদের প্রতি আমার উপদেশ যে তোমরা সবসময় শিক্ষকদের সাথে ভালো ব্যবহার করবে, শিক্ষকদের কথা সম্মানের সাথে শুনবে, তোমরা এমন কোনো ব্যবহার করবে না যে ব্যবহার শিক্ষকদের মনে কোনো কষ্ট দেয়। তোমরা সবাই মনে রাখবে যে শিক্ষক হচ্ছে পিতামাতার মতি, প্রতিটি শিক্ষকের অবস্থান হচ্ছে পিতামাতার পরি। আর তোমরা সময়ের সদ্ব্যবহার করবে, সময়কে মানে অসদ্ব্যবহার করবে না। তোমরা ব্যয়ের জন্য দোয়া করবে, আমি তোমাদের জন্য দোয়া করি, আর আমরা যারা এসএসসি পরীক্ষা দিব তোমরা সবার জন্য দোয়া করবে, আমরা যেন একটি ভালো রেজাল্ট অর্জন করে তোমাদেরকে দিতে পারি, যাতে তোমরা বিভিন্ন জায়গায় বলতে পারো যে তোমাদের স্কুলের বাইরে ভালো রেজাল্ট অর্জন করেছে। তোমাদের মনে রাখতে হবে যে শেল ডিসকাস সুস্টার অ্যান্ড গ্রেট ডিসকাস আইডিয়াল, সো আই ট্রাই টু চেঞ্জ ইউর লাইফ, চেঞ্জ ইউর সোসাইটি, সো তোমরা আমাদের সঙ্গে দোয়া করবে। ধন্যবাদ সবাইকে। প্রতিষ্ঠাতা সদস্য, অভিভাবকবৃন্দ, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ,
যদিও আমরা আজ অভিভাবক সদস্য বৃন্দ আছেন, সভাপতি মহোদয়, প্রতিষ্ঠা সদস্য, অন্য অপরাধ সদস্য বৃন্দ আছেন, আপনাদের কাছ থেকে দিক নির্দেশনামূলক অনেক কথা আজ আমরা আশা করছি এবং শুনব। তো দু একটি কথা আমি বলি। একটি হাদিস আছে, হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছিলেন যে তোমরা জ্ঞান অর্জনের জন্য শুধু তিন দেশে যাও। সেই জ্ঞানের নহরটি আজ আমরা গণগদার মাঠে যে সকল মহামান্য স্মরণীয় বরণীয় ব্যক্তিদের অবদানে ঘনগদার মাঠে সেই নহরটি পেয়েছি, যারা আজ পৃথিবীর পৃষ্ঠে নেই, পরপারে চলে গেছেন। সর্বপ্রথমে আমি আমাদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং ওনাদের আত্মার মাগফিরাতের জন্য স্রষ্টার কাছে সানুনয় প্রার্থনা জানাচ্ছি। সম্মানিত অতিথিবৃন্দ, এই বিদ্যালয়টি আপনাদেরই প্রচেষ্টা, পরামর্শ, সহানুভূতি এর ফসল। আমরা শিক্ষকরা আপনাদের পরামর্শ নিয়ে যতটা সম্ভব আমাদের সাধ্য মতো চালাতে চেষ্টা করছি। আমি আশা করছি ভবিষ্যতেও আমরা এই বিদ্যালয়টিকে সুন্দর করার জন্য আপনাদের কাছ থেকে সঠিক দিক নির্দেশনাটি পাব। ছাত্রছাত্রীদের বিদায়ী ছাত্রছাত্রীদের ব্যাপারে দুই একটি কথা আমাকে বলতে হচ্ছে। তোমাদেরকে তোমরা এতদিন ছিলাম, তোমাদের ভুল ত্রুটি বা চলার পথে যে সকল দিক নির্দেশনা ছিল, দেওয়ার প্রয়োজন ছিল, সেগুলো আমরা সামনে থেকে দিতে পেরেছি। তোমরা আশা করি এসএসসি পরীক্ষা সবাই কামিয়াবি হবে এবং তারপরে কলেজে চলে যাবে, আমরা তোমাদেরকে আর পাবো না। তাই দু একটি কথা তোমাদের সম্পর্কে বলছি। কবি নজরুলের কবিতার একটি লাইন আছে, বলো মেয়ের ছিল উন্নত মানুষের শির দেহারি, আমারই মত শির ওই শিক্ষা। কথাটা তিনি বলেছিলেন যে মানুষ কারো কাছে মাথা নত করবে না, তবে করবে যদি সে ঠিক তার সামনে মাথা নত করার মতো যোগ্যতা এবং সেই